এই লিডারশিপের কারণেই কিন্তু আমরা স্বল্পোন্নত দেশ থেকে আমরা গ্রাজুয়েশন করে উন্নত দেশের প্ল্যাটফর্মে আমরা গিয়েছি এবং জাতিসংঘ সেটা কিন্তু আমাদের চেহারার দিকে তাকিয়ে দেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যক্রম এবং তার যে নেতৃত্ব স্টেটসম্যান হিসাবে সেই নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই যে 63 যে রেজলিউশন হয়েছে সেই রেজলিউশনে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্ল্যাটফর্মে নিয়ে আসছে। মাননীয় স্পিকার, আমরা আমাদের অতিথিদেরকে যদি তাকাই তাহলে বলতে হবে যে আজকে যে বিএনপির যে আন্দোলন সংগ্রাম যারা কথা বলতেছেন তাদের মাথায় কিন্তু এই জিনিসটা নাই। তারা কিন্তু সরকারে ছিলেন, তারা শুধু মানুষকে শুধু তাদের কারণে, তাদের নেতাকর্মীদের কারণে, তাদের যুব কমপ্লেক্সের কারণে এদেশের মানুষের রক্তপাত হয়েছে। মানুষ তাদের বিশেষ করে নারী থেকে আরম্ভ করে যারা যাদের ইজ্জত পাওয়ার সব কিছু তারা আমরা দেখেছি তারা হরণ করতে দ্বিধাবোধ করেন নাই। আজকে তাদের মুখে শুভ পায় না আওয়ামী লীগ সরকারের সমালোচনা করা, শেখ হাসিনা সরকারের সমালোচনা করা। তাই আজকের এই বাজেট দেওয়ার পরেও তারা এটি সমালোচনা কোনো ক্ষেত্র তৈরি করতে পারেন নাই। এখন শুধু আছেন যে তারা আমরা রাজপথটা আমরা দখল করব, আমরা সরকারকে ক্ষমতার থেকে নামাবো। সরকারকে ক্ষমতার থেকে নামানোর জন্য সংবিধানেই বলা আছে এটা নির্বাচন হবে প্রত্যেক পাঁচ বছর পরপর, এবং আমাদের এই সংসদের মেয়াদ শেষ হবে আগামী 5ই জানুয়ারি 2024 সাল। সেই 5ই জানুয়ারির 90 দিন পূর্বে অথবা 90 দিন পরে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করেন তাহলেই নির্বাচন হবে। নির্বাচনে আসুন, অংশগ্রহণ করুন এবং দেখুন জনপ্রিয়তা যাচাই করে যদি জনগণ আপনাদেরকে নির্বাচিত করে সংখ্যাগরিষ্ঠ আসন পান, 151টি আসন পান, তাহলে কিন্তু আপনারা সরকার গঠন করতে পারেন। এছাড়া আপনাদের কোনো বিকল্প নাই। শেখ হাসিনার সরকার জনগণের সরকার, এই সরকারকে প্রতিষ্ঠা করেছে জনগণ এবং বিগত তিনটি সরকার এই শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হওয়ার কারণে আজকে মানুষের ভাগ্যের চাকা আজকে ঘুরে দাঁড়িয়েছে এবং গ্রামে গঞ্জে যেখানে যান না কেন আপনি দেখেন এই বাজেটে কিন্তু বলা আছে যে 2016 সালের তুলনায় শহরাঞ্চলে দারিদ্র কমেছে 4.2% বিন্দু এবং গ্রামাঞ্চলে পল্লী অঞ্চলে দারিদ্র কমেছে 5.9% বিন্দু। যদি এইটা হিসাব করি তাহলে দারিদ্র হার কমে এসে এবং মাথাপিছু আয় বেড়ে আমরা আজকে কোথায় এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের যে আমাদের জিডিপির গ্রোথ বৃদ্ধি পেয়েছে এবং গ্রোথ বৃদ্ধি পাওয়ার কারণেই আজকে মানুষের যে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেছে। আজকে আমরা গ্রামেগঞ্জে গেলে মানুষের কাছে হাত পাতার কোনো লোক পাই না যে আমাকে ভিক্ষা দেন বা আমাকে সাহায্য করেন। আমরা বলুন সাদিয়া অনেক সময় বলি যে নেন কিছু টাকা নেন খান বা আনন্দ ফুর্তি করেন। এই অবস্থায় আজকে বিএনপি বা তাদের দোষর যারা সমালোচনা করে আমাদের বিরুদ্ধে মিছিল করে লজ্জা লেগেছে জামাতের সেদিন যে কর্মসূচি সেটা কর্মসূচি করে তারা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। জামাতের নাম নিলেই তো একটা অপরাধ হয় আমার মনে হয়, কারণ তারা এদেশের আমাদের নারী নির্যাতন তারা যেভাবে করেছে, যারা এদেশের মানুষের গলা কেটেছে এবং 71-এর মুক্তিযুদ্ধে যারা এদেশের মানুষের ইজ্জত হরণ করেছে তাদের মুখে শুভা পায় না এদেশে বঙ্গবন্ধু কর্মসূচি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়া। তাই আজকের এই দিনে আমি যেটুকু মনে করি আমাদের এই যে বাজেট হয়েছে এই বাজেট আমাদের সংবিধানের আর্টিকেল 87-এ যে ব্যাপারটা বলা আছে যে ফিসকাল স্টেটমেন্ট, এই বাজেট 7,61,000 কোটি বাজেট এটা একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আপনি আমাকে এস্টিমেট কমিটি চেয়ারম্যান করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে। আমি মনে করি যে আমাদের প্রকল্পগুলো যদি যথাসময়ে সম্পন্ন করা হয় এবং প্রকল্প যথাসময়ে সম্পন্ন করলে বারবার একনেক না করলে এবং টাকার ব্যয় বৃদ্ধি করার জন্য প্রস্তাব না করলে আমার মনে হয় বাজেটে টাকা অনেকটা সাশ্রয় হবে এবং তারই মাধ্যমে এই বাজেটের টাকা সাশ্রয় হলে পরবর্তী যে বাজেট হবে সেখানেও যোগান দেওয়ার সুযোগ তৈরি হবে। তাই আজকের এই দিনে মাননীয় স্পিকার আমি এটুকু বলবো যে বাংলাদেশ এগিয়ে যাবে এবং এগিয়ে যাওয়ার জন্য এই যে উন্নয়নের অভিযাত্রায় 150 পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং স্মার্টলি আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের অর্থনীতিও এখন স্মার্ট ইকোনমি এবং এই স্মার্ট ইকোনমির মাধ্যমেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের স্টেপ ফরওয়ার্ড এটা অনেকটা খুবই আমি বলবো যে দ্রুত গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। তাই মাননীয় স্পিকার আমরা বলবো যে আজকেই আমরা আজকে আপনারই নেতৃত্বে আমরা একটা বৈঠকে উপস্থিত হয়েছিলাম, সেখানে আমাদের যে বাল্যবিবাহ থেকে আরম্ভ করে আমাদের মাতৃমৃত্যুর হার এবং সমস্ত কিছু আজকে যেভাবে কমিয়ে আসার জন্য যে কাজ চলতেছে সেটা শেষ করে আমার মনে হয় কথা বলে শেষ করা যাবে না। তাই আজকের দিনে মাননীয় স্পিকার আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যেটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু আমরা পালন করতে চাই।
তাই এই যে আমাদের যে ডেফিসিট বাজেট এক মিনিট বড় একটি কি বলে মার্চিং ফরওয়ার্ডের জন্য একটি রাস্তা এবং এবারে বাজেটে যেটা ঘাটতি ধরা হয়েছে 261,785 কোটি টাকা যা মোট জিডিপি এর 5.2%। তো এই ডেভেলপমেন্ট ডেফিসিট বাজেটটাই আমি মনে করি যে আগামী দিনে ডেভেলপমেন্টের জন্য উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা নেতৃত্বে সরকার এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং আগামী নির্বাচন 2024 সালে সেই নির্বাচনে গ্রামে গঞ্জে মানুষের যে বক্তব্য মানুষের যে চেহারা মানুষ কি চায় তারা আমরা গেলেই বলে আগামীতেও আমরা আপনাদেরকে ভোট দিব নৌকামার্কায় ভোট দিব আগাম বারবার বলে যে আমরা আবারও নৌকামার্কায় ভোট দিব আমরা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে যাই সেখানে গেলে মানুষ স্বেচ্ছায় কিন্তু যা পুরুষ বলেন মহিলা বলেন আমার নির্বাচনী এলাকায় চা বাগান আছে চা বাগানে মানুষকে বিদ্যালয় করে দেওয়া হয়েছে গত কয়েকদিন মাননীয় প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে মজুরিদের শ্রমিকদের মজুরি চা শ্রমিকদের মজুরি মিনিমাম কি বলে 170 টাকা করে দিয়েছেন তারা শেষ করবেন মাননীয় সদস্য শেষ করুন শেষ করছি মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই তাদের এই যে প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে এবং সেটাতে নিজে কথা বলে তার সেই বক্তব্য আমরা চা বাগান এলাকায় গিয়ে উপস্থিত হয়ে সেখানে তাদের সাথে একসাথে বসে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তিনি ভার্চুয়ালি তাদের কথা বলেছেন আজ